নন্দিনী, আমার কিছু হয়নি মা। নন্দিনী বাবা, মরেই যাচ্ছিলাম, তুই আমায় বাঁচালি মা। বাবা, আমি থাকতে তোমার কিছু হতে দেব না। এরপরে তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। জানি মা, কালচক্রটা তোকে দিতে হবে বলে আমি তোকে খুঁজেই যাচ্ছিলাম। রাজশেখর নিজের লোকদের পাঠিয়ে এই কালচক্রটা কারার চেষ্টা করেছিল। যারা তোমাকে খুঁজতে এসেছিল ওদের আমি ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি, আর ওরা আসবে না এখানে বাবা। তাই এই কালচক্রটা আমার কাছে থাকা ঠিক নয়, এটা তোর কাছেই থাক। ঠিক আছে বাবা, কালচক্রটা আমার কাছেই রেখে দিচ্ছি। মাধবী জঙ্গলে থাকার কারণে তুমি এই জঙ্গলে থাকবে না, বাড়ি চলে যাও, যাও। ওই জঙ্গলের দেবীর মন্দিরে মাধবী সৃষ্টি করা মন্ত্রজাল ছিন্ন করার জন্য আমাকে মাধবীকে শেষ করতেই হবে। আমি মাধবীর জীবন শেষ করে আসছি, তারপরে আমরা দুজনে জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে এটা রেখে আসব। ঠিক আছে মা, মাধবী কিন্তু সামান্য নয়, ওর সাথে যুদ্ধ করতে ওই জঙ্গলের দেবী তোকে শক্তি দেবে, তুই নিশ্চিন্তে যা মা। তুমি যাও এখান থেকে বাবা। ঠিক আছে মা, জয়ী হয়ে ফিরে আয়, আমি তোর জন্য অপেক্ষা করব। চক্রটা নন্দিনী পেয়ে গেল, এতে নন্দিনীর শক্তি এবার আরো বেড়ে যাবে। এখন আর দেরি করা চলবে না, খুব শীঘ্র আমায় গরুর গুহায় পৌঁছতেই হবে। জায়গাটা খুব অদ্ভুত তো।
কি এটা? এমন একটা জঙ্গলে নাকশিলা কি করে এলো? কে রেখেছে এটা এখানে? দৃষ্টি দিয়েও আমি কিছু দেখতে পাচ্ছি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে এর নিচে অদ্ভুত কিছু রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে। ঠিক আছে, ঘুরে দেখব এর ভেতর কি আছে। ওম নমঃ শিবায়। একমাত্র মেয়ে, কিন্তু ও আমাদের নিজেদের মেয়ে নয়। সন্ধ্যা কাদের মেয়ে তা আমরা বলতে পারবো না, তবে করকপুরের কাছে একটা আশ্রম থেকে দত্তক নেওয়ার পরে ওকে আমাদের মেয়েই ভাবি। ওই আশ্রমটা কোথায়? পার্বতীপুর বলে একটা গ্রামের পাশে। সন্ধ্যাকে একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছে। সন্ধ্যা মুনির স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। মুনির স্বামীর সঙ্গে সন্ধ্যার কোনো সম্পর্ক আছে কি? অথবা ওদের গ্রাম পার্বতীপুর হতে পারে, তাই হয়তো দেখা করেছিল। হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না। দাদা, কি হলো দাদা? কি হলো আঙ্কেল? কিছু একটা চিন্তা করছেন মনে হচ্ছে। আরে সেই রকম কিছু নয়। কি ব্যাপার, তোমরা আমার কাছে এসেছো কেন? কি হয়েছে? এমনি কিছু না দাদা, এমনি ভাবলাম আপনার হাত পা একটু টিপে দিয়েছি। কিরণ বাবা, পাটাতে এই শয়তানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হাতটা দিন দাদা। আরে আরে কি হচ্ছে এটা? কি করছিস তোরা? আপনি বসুন না, একটু টিপে দিই। দিন কি করছিস তোরা? দাদা, বয়স হলেও শরীরটা কিন্তু আপনি খুব সুস্থ রেখেছেন। হাতটা যখন টিপছি, হাত বলেই মনে হচ্ছে না, কোনো কাঠের টুকরো মনে হচ্ছে। পা ধরেই বুঝেছি স্পোর্টসম্যানের পায়ের মতো একেবারে স্ট্রং রেখেছো। কুকুর তো এমনি এমনি লেজ নাড়ায় না। বাবা আর ছেলে মিলে হঠাৎ আমার সঙ্গে এই রকম ব্যবহার করছে কেন? কোনো একটা কারণ নিশ্চয়ই আছে বুঝতে পারছি। যাক, কি বলতে এসছো আমাকে সেটাই বলো দেখি। দাদা, আমি আর আপনাকে কি বলবো দাদা, আমার দিদির সাথে আপনার বিয়ে হবার পর থেকে আমি এই বাড়িতে একটা খুঁটির মতন হয়ে গেছি। আপনি দাঁড়াতে বললে দাঁড়াই, বসতে বললে বসি, আপনার বাড়ির কাজের লোকের মতন হয়ে গেছি। কিন্তু এই কয়েকদিন থেকে আপনার ওই রহস্যগুলো, মানে ইন্টারনাল সিক্রেটস গুলো মনের ভেতরে রেখে ভালো একটা সুযোগের জন্য অপেক্ষা করছি দাদা। দাদা, এতদিন ধরে এইটা আমার দিদির বাড়ি, আমার জামাই বাবুর বাড়ি, আপনার পেছন পেছন ঘুরতাম। বাচ্চাদের নামে সম্পত্তি বানাতে হবে এইটা ভুলেই গেছিলাম দাদা। এখন আমার কিরণের বিয়ে দেবার সময় হয়েছে, এতদিন পর্যন্ত ওর জন্য একটু সম্পত্তি বানাতে পারলাম না বলে দুঃখ হচ্ছে দাদা।
আমি তো একদম পরিষ্কার বাবাকে বলেই দিয়েছি আঙ্কেল, তুমি আমাদের যেভাবে ভালোবাসো খালি হাতে তো তুমি একদম ফিরিয়ে দেবে না। সবাই জানে যে সীতার বিয়ের জন্য 100 একর কফি এস্টেট লিখে দেওয়ার কথা আছে, ওটার থেকে কিন্তু আমাকে বেশি দেওয়ার কথা বলেছিলে তুমি, ঠিক বললাম তো? দাদা, কিরণ আমার থেকে বেশি আপনার উপর ভরসা রেখেছে দাদা। দাদা, এখনো সন্ধ্যাকে বিয়ে করতে চলেছে, ওর নামে যদি একটু সম্পত্তি থাকতো মেয়ের বাড়িতে ওর তাহলে একটু মান সম্মান বাড়ত। তাই বলছি আপনি ওর নামে কিছু সম্পত্তি লিখে দিন দাদা, আপনার কি মত দাদা? তোমাদের এখানে আসবার কারণটা আমি শুনে নিয়েছি, মারামার মন্দিরের থেকে পুজো দিয়ে অরুণ বাড়ি ফিরে আসুক, তারপর দলিল বানিয়ে যতটুকু সম্পত্তি দেবার আমি দিয়ে দেব। দাদা, দলিল নিয়ে আসার কষ্ট আপনাকে কেন দেব, ওইটা আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। দেখুন সব তৈরি করাই আছে। দাদা, দলিল আছে, পেনও আছে, কিরণের ওপর ভালোবাসার কারণে আপনি ওর নামে কি সব করতে চান ওই সব নিজের হাতে লিখে দিয়ে একটা সিগনেচার করে দিন। হাত ব্যথা হচ্ছে মনে হলে শুধু সিগনেচারটা করুন, বাকি আমি সব লিখে নেব। কেন দাদা চুপ করে আছেন কেন, লিখুন। হ্যাঁ, কি করতে হবে আমাকে সেটা আমি জানি না, তুমি যেটা বলবে সেটাই করতে হবে। বলেছি তো অরুণ আসবার পরে যা ব্যবস্থা করবার আমি করব, সেটা কি কানে ঢুকছে না? সেটা না শুনে আমার সঙ্গে তখন থেকে পাগলামি করছো। তেমনটা নয় দাদা। আরে আমাকে কখন কি করতে হবে সেটা আমি খুব ভালো জানি, তোমাদের মনে যেসব প্যাঁচ রয়েছে সেগুলোকে ভুলে যাও, না দিলে কি আমায় মেরে ফেলবি নাকি? এক্ষুনি তুমি যদি ওই দলিলে সাইন না করো গলা টিপে মেরে ফেলবো আমি। দাদা, এইভাবে কি আর তোমাকে ধমকাতে হবে দাদা? তোমাকে দিয়ে সম্পত্তি লেখাতে হলে গলা টিপে খুন করতে হবে কেন? শুধু ধরে থাকলেই হবে। কিরণ বাবা, এনাকে ওই একটা ভিডিও আছে না তোর ফোনে, ওইটা দেখো তো দাদা। দেখো আঙ্কেল।